হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি নতুন টপিক আলোচনা করব। টপিকটি হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। তো এই ফার্স্ট টপিকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট 10 ওয়ার্ডস তোমাদের সঙ্গে আলোচনা করব। একদম গুরুত্বপূর্ণ 10টি ওয়ার্ড আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই 10টি ওয়ার্ড আমি দ্য হিন্দু নিউজ পেপার থেকে নিয়েছি এবং প্রত্যেকটি ওয়ার্ড তার মানে বলে দেবো, বাংলা মানে বলে দেবো, প্রত্যেকটি ওয়ার্ডের পার্ট অফ স্পিচ ক্যাটেগরি বলে দেবো, তাদের সিনোনিম আলোচনা করবো, অ্যান্টোনিম আলোচনা করবো এবং সেন্টেন্সে তাদের ব্যবহার বলে দেবো। তো এই সমস্ত কিছু বুঝতে হলে তোমাদেরকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও চলাকালীন স্কিপ করলে চলবে না এবং ভিডিওটি মাঝে স্টপ করলে চলবে না। এবং যদি তোমাদের কাছে সত্যি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি প্রেস করবে, যাতে করে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে যেতে পারে এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে, যাতে করে তোমার সাথে তোমার বন্ধুরাও সাহায্য পেতে পারে। তো চলো শুরু করছি। তো আরেকটা কথা বলে রাখি, যদি কোনোরকম ফল্ট থাকে, কোনোরকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের ফল্ট ক্লিয়ার করে দেবো। তো দেখো চলো, আমাদের ফার্স্ট ওয়ার্ড কি আছে? আমাদের প্রথম ওয়ার্ড আছে রেজলিউটলি, RESOLUTELY, রেজলিউটলি অ্যাডভার্ব ফর্ম। এর মানে হচ্ছে অটলভাবে। এর ইংলিশ মিনিংটা দিয়ে আছে ইন এ রেজলিউট ম্যানার। সেন্টেন্সের ইউজ দেখো, সেন্টেন্সের ব্যবহার, সি রেজলিউটলি রিফিউজ টু লার্ন অ্যাবাউট কম্পিউটার্স। সিনোনিম কী কী আছে? স্টেডিলি আছে, ফার্মুলি আছে, আনওয়েভারিংলি আছে। অ্যান্টোনিম কী কী আছে? অ্যান্টোনিম আছে ইনডিসিভলি, মানে অমীমাংসিতভাবে, ই রেজলিউটলি, মানে অস্থির সংকল্পভাবে। নাম্বার টু কী আছে দেখো, নাম্বার টুয়ে আছে স্টাম্বলিং, স্পেলিং STUMBLING, স্টাম্বলিং। এটা হচ্ছে নাউন ফর্ম, এটা ভার্ব ফর্ম হিসাবে ব্যবহৃত হয়। দেখবে কন্টিনিউয়াস টেন্সে যখন ভার্বের সঙ্গে আমরা ING যোগ করি সেক্ষেত্রেও স্টাম্বলিংটা ব্যবহৃত হয়, নাউন ফর্ম প্লাস ভার্ব ফর্ম বলা যেতে পারে। মানে হচ্ছে হুমড়ি বা ঠোকর। সেন্টেন্সের ইউজে দেখো কী লেখা আছে, সি ম্যানেজড অ্যাট লাস্ট স্টাম্বলিং আফটার হিম। সিনোনিম কী দিয়ে আছে দেখো, পেকিং ঠোকর খাওয়া, নিম্বলিং ঠোকর। অ্যান্টোনিম কী দিয়ে আছে, ফার্ম মানে দৃঢ়, আর ফুলেন্ড মানে স্বচ্ছন্দ গতি বিশিষ্ট। নেক্সট নাম্বার থ্রি দেখো কী আছে, নাম্বার থ্রিতে আছে রিলিং, RELING, রিলিং নাউন ফর্ম। এটা ভাব ফর্ম হিসাবে ব্যবহৃত হয়, যেটা তোমাদের আগের ওয়ার্ডটাতে ঠিক বললাম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ING যোগে। তো রিলিং নাউন প্লাস ভাব ফর্ম বলা যেতে পারে। এর মানে হচ্ছে ঘুরপাক বা ঘুরপাক খাওয়া, ঘূর্ণ বা ঘূর্ণন। সেন্টেন্সের ইউজে দেখো কী লেখা আছে, হিজ হেড ওয়াজ স্টিল রিলিং টু দ্য পয়েন্ট হি ওয়াজ ফিভার্ড। সিনোনিম কী দিয়েছে, রিভলভিং মানে ঘুরপাক, রোলিং মানে ঘূর্ণি, স্পাইনি মানে হচ্ছে ঘূর্ণ। আর এর অ্যান্টোনিমটা বলা যেতে পারে স্টেবল, বলা যেতে পারে স্থির। নাম্বার ফোর দেখো কী আছে, নাম্বার ফোরে আছে এক্সপোনেন্সিয়াল, EXPONENTIAL, এক্সপোনেন্সিয়াল অ্যাডজেক্টিভ ফর্ম, মানে ব্যাখ্যামূলক, ব্যাখ্যাপূর্ণ। এর ইংলিশ টার্মটা দেখো কী দিয়ে আছে, ইংলিশ মিনিংটা, এক্সপ্রেসড বাই এ ম্যাথামেটিক্যাল এক্সপোনেন্ট। সেন্টেন্সের ইউজে লেখা আছে, দ্য প্রাইস অফ টমেটো হ্যাজ ইনক্রিজড অ্যাট অ্যান এক্সপোনেন্ট রেট, দ্য প্রাইস অফ টমেটো হ্যাজ ইনক্রিজড অ্যাট অ্যান এক্সপোনেন্ট রেট। নেক্সট আছে সিনোনিম, সিনোনিমে কী আছে দেখো, সিনোনিমে আছে এক্সপ্ল্যানেটরি মানে হচ্ছে ব্যাখ্যামূলক, এক্সপ্লিকেটিভ প্রকাশমূলক, আর এক্সিজেটিক্যাল ব্যাখ্যাকর। ওকে নাম্বার ফাইভ দেখো কী আছে, নাম্বার ফাইভে আছে ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট হচ্ছে নাউন ফর্ম, ES যোগ করা আছে তাই হয়েছে প্লুরাল ফর্ম। ফ্যাটালিস্ট FATALITIES, ফ্যাটালিস্ট নাউন ফর্ম প্লাস প্লুরাল ফর্ম, মৃত্যুর হার। ইংলিশ মিনিংয়ে আছে অ্যান অকারেন্স অফ ডেথ বাই অ্যাক্সিডেন্ট ইন অর ফ্রম ডিজিজ। সেন্টেন্স ইন ইউজে দেখো কী লেখা আছে, দেয়ার আর সিক্স মোর অ্যাক্সিডেন্টস দ্যাট লস আওয়ার টু অফ দেম ফ্যাটালিটিস। ঠিক আছে, সিনোনিম আছে মোর্টালিটি। নেক্সট ওয়ার্ড আমাদের অ্যাভার্টেড, অ্যাভার্টে কী লেখা আছে, অ্যাভার্টে অনেকগুলো সিনোনিম আছে, অ্যাভার্টে দেখো কী লেখা আছে, অ্যাভার্টেডে আছে FERTED, অ্যাভার্টেড ভাব ফর্ম, প্রতিহত করেছিল, ব্যাহত করেছিল, ব্যর্থ করেছিল, নিরস্ত করেছিল। সেন্টেন্স ইন ইউজ, সি গ্ল্যান্স ডাউন অ্যাট হিজ অ্যাভার্টেড ফেস। সিনোনিম আছে রেজিস্টার্ড, প্রতিহত করেছিল, ডিফেন্ডেড, প্রতিহত করেছিল। আরও সিনোনিম আছে দেখো কী আছে, স্ট্যাবড ব্যাহত করেছিল, রিপেলড নিরস্ত করেছিল, অভিয়েটেড নিবারণ করেছিল, ইম্পেটেড বাঁধা দিয়েছিল, ইজেক্টেড উৎখাত করেছিল। অ্যান্টোনিম আছে অ্যাটাক, ATACKED, অ্যাটাক আক্রমণ করেছিল। নাম্বার সেভেন কী আছে দেখো, ইফিকেসিয়াস, EFFICACIOUS, ইফিকেসিয়াস অ্যাডজেক্টিভ ফর্ম, ফলপ্রদ। সেন্টেন্স ইন ইউজিং, যোগা ইজ ভেরি ইফিকেসিয়াস অ্যাট রিডিউসিং স্ট্রেস। সিনোনিম আছে বিনাইন, BENIGN, বিনাইন কীপাময়, ইফেক্টিভ, EFFECTIVE, ইফেক্টিভ কার্যকর, ফ্রুটফুল, FRUITFL, ফ্রুটফুল মানে ফলপ্রসূ, আর ফোর্সিবল, FRCIBLE, ফর্সার মানে বলসাধ্য বা ফলপ্রদ। নেক্সট অ্যান্টোনিমে কী আছে দেখুন, ইনএফেক্টিভ মানে অকার্যকর, ইনএফিকেসিয়াস মানে অকার্যকর। নেক্সট নাম্বার এইট, নাম্বার এইটের ওয়ার্ড দেখো কী আছে, সাবস্ট্যান্সিয়াল অ্যাডজেক্টিভ ফর্ম, SUBSTANTIAL, সাবস্ট্যান্সিয়াল অ্যাডজেক্টিভ ফর্ম।
ষাটগর্ভ, দেহি, বাস্তব, মোটা রকম। সেন্টেন্সের ইউজ দেখো কি আছে, সি পারচেজড হার টিকিটস অ্যাট এ সাবস্টেন্সিয়াল ডিসকাউন্ট। সিনোনিম আছে ট্যাঞ্জিবল মানে বাস্তব, অথেন্টিক মানে প্রকৃত, ফ্যাকচুয়াল মানে বাস্তবিক। অ্যান্টোনিম দিয়ে আছে ইনসাবস্টেন্সিয়াল মানে অবাস্তব বা অলিক। নেক্সট ওয়ার্ড আমাদের নাম্বার নাইনে আছে কমপ্লিয়েন্স, COMPLIANCE, কমপ্লিয়েন্স নাউন ফর্ম একটা। এর মানে হচ্ছে সম্মতি, প্রতিপালন, অনুবর্তিতা, বশ্যতা। সেন্টেন্সের ইউজ দেখো, ইফ ইউ আর ইন কমপ্লিয়েন্স উইথ দ্য ল ইউ মাস্ট প্রুভ ইট। সিনোনিম দিয়ে আছে কনসেন্ট মানে অনুমতি, পারমিশন মানে সম্মতি, ফোস্টারিং মানে প্রতিপালন, অ্যালিজিয়েন্স মানে আনুগত্য। নেক্সট অ্যান্টোনিম আছে নন কমপ্লিয়েন্স মানে অসম্মতি, নন কনফর্মিটি, অস্বীকৃতি। নাম্বার টেন দেখো আমাদের শেষ ওয়ার্ড, নাম্বার টেনে আছে মোরাটোরিয়াম, মোরাটোরিয়াম নাউন ফর্ম, MORATORIUM নাউন ফর্ম। এর মানে হচ্ছে যে সময়ে আইন করিয়া সকল দেনা স্থগিত রাখা হয়, আর টেম্পোরারি প্রহিবিশন অফ অ্যান অ্যাক্টিভিটি। এর ইংলিশ মানে এটা। সেন্টেন্সের ইউজ দেখো, আই ওয়ান্ট টু ডিক্লেয়ার এ মোরাটোরিয়াম অন ফার্দার ওয়ার্ডস। ওকে, তো বন্ধুরা এই 10টি ওয়ার্ড আমাদের হয়ে গেল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা তোমাদের খুব কাজে লাগবে। তো তোমরা যদি এর দ্বারা কোনো উপকৃত পাও, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না, এবং মনে করে অবশ্যই বেল বাটনটি প্রেস করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতরম।